السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসার আজকের পর্ব। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা চেষ্টা করব আপনাদের পাঠানো প্রশ্নের জবাব দেওয়ার জন্যে। আর এ বিষয়ে আমাদের সহযোগিতা করার জন্যে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দেশ বরেণ্য আলেমে দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি বরকাতুহু। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। আপনি হাজির হয়েছেন, আপনাকে আবার মোবারকবাদ। জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। মুহতারাম, একটি প্রশ্নের জবাব নিব। একজন বোন প্রশ্ন করেছেন যে একজন স্বামী, তিনি কত বছর স্ত্রীকে রেখে প্রবাসে তিনি থাকতে পারেন, এবং সেক্ষেত্রে যদি উনি যদি আসলে দীর্ঘ টাইম থাকেন, স্ত্রীর কী করণীয় আছে? আচ্ছা, ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রথমত হচ্ছে স্ত্রী এর অধিকার হচ্ছে তিনি স্বামীর সাথে থাকবেন, এটি স্ত্রীর অধিকার, এবং স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে তার কাছে রাখা, এটি হচ্ছে প্রথম কথা। এবং আমরা যদি যদি ইসলামিক যে ফিলোসফি দেখি, যে দর্শন দেখি, সে দর্শনের তো মূল বক্তব্য হচ্ছে একজন ব্যক্তি কেন বিয়ে করবে, তার হচ্ছে ফাইন্নাহু, এটি তার জন্য কি, হ্যাঁ, লাহু উইজা উন, যদি সে বিয়ে না করে তাহলে সে রোজা রাখবে, আর যদি বিয়ে করে তাহলে সেটি হচ্ছে আহসানুলিল ফারাজ, যে তার গুপ্তাঙ্গ বা লজ্জাস্থানকে এটি আসলে কি করবে, হেফাজত করবে, এটি তার এই বিয়ে তাকে হেফাজত করবে, এবং তার যে চোখ, এই চোখগুলোকে এটি আসলে কি করে রাখবে, এই চোখগুলোকে আসলে হেফাজত করে রাখবে। তো এইটা হচ্ছে, এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে জি আগাদুরিল বাসার ওয়া হাসানুলিল ফারাজ, এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে এটি হচ্ছে আর নিকাহু নিসফুদ্দিন, যে দিনের অর্ধেক, আর তুমি বাকি অর্ধেক অন্য জায়গায় খুঁজে নাও। তো এটি অর্ধেক কীভাবে, অর্থাৎ মানুষকে আর তাআফুফ আল ইফফা, এর জীবনযাপন করতে কিন্তু বিয়ে উদ্বুদ্ধ করে। তো একজন ব্যক্তি বিয়ে করেছেন, তার স্ত্রী থাকছে অন্য জায়গায় আর তিনি থাকছেন অন্য জায়গায়, তাহলে তার দিনের যে পূর্ণতা, অর্থাৎ তার যে ইফফা, তার যে চারিত্রিক শুদ্ধতা, এই শুদ্ধিতা তিনি কীভাবে অর্জন করবেন? এখানে তো বিভিন্ন ধরনের, এখন যে পরিস্থিতি আমরা আছি, দেখুন, এই যে জুরাইজ নামক একজন বিখ্যাত আবেদ, তার ব্যাপারে এরকম ছিল যে জুরাইজ আমরা যেটা জানি সেই, এবং ইবনে জুরাইজ, এই জুরাইজ কিন্তু সাহেব জুরাইজ নামে বুখারীর হাদিস, সে এরকম যে তিনি একজন আবেদ ছিলেন, আসলে আগে ব্যবসা করতেন, পরবর্তীতে অবস্থাটা হলো এরকম যে এই ব্যক্তি তিনি চিন্তা করলেন, ব্যবসা তো আমি মাঝে মাঝে লাভ করি, মাঝে মাঝে লোকসান করি, আমার এমন একটা ব্যবসা করা দরকার যেখানে কোনো লোকসান নেই। অতএব তিনি হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তিনি মনে করলেন তাহলে আমি আখিরাতের ব্যবসা করব। তিনি এবার তার জন্য একটা উপাসনালয় তৈরি করলেন, ওই উপাসনালয়ে এবার তিনি তার অন্য সকল ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই উপাসনালয়ে সারা দিন রাত শুধু ইবাদত করেন। এর মধ্যে তার কিন্তু মা ছিল, মায়ের প্রতি আর তিনি ওইভাবে খবর নিতে পারেননি। একদিন, অনেক দিন পরে মা তাকে একটু খোঁজ করতে আসলেন, এসে দেখলেন যে জুরাইজ এখানে, জুরাইজকে ডাকলেন, জুরাইজ, কিন্তু জুরাইজ তখন সালাতের মধ্যে। এখন তিনি বলেন, আয় রাব উম্মি ওয়া সালাতি, আমার মা এবং আমার সালাত দুটোই আমার সামনে, এখন আমি কী করব। তখন তার মন বলল, ঠিক আছে, তুমি সালাতে আদায় করো। তিনি সালাত আদায় করলেন, তার মা ফিরে গেলেন। আবার দ্বিতীয় দিন তার মা আসলেন, একইভাবে তার মা তাকে ডাকলেন এবং তিনি সালাতের মধ্যে ছিলেন, একই অবস্থায় তিনি বলেন, আল্লাহ, আমি সালাত এবং নামাজ, এবং তিনি নামাজই অব্যাহত রাখলেন। তৃতীয় দিনও তার মা যখন আসেন এবং তাকে ডেকে, তার মা যখন তাকে ডাকলেন, তিনি যখন উত্তর দিলেন, তিনি তখনও সালাতের মধ্যে, তখন তার মা বললেন, হে আল্লাহ, তুমি তাকে মৃত্যু দিও না যতক্ষণ না তুমি তাকে একজন ব্যভিচারিণীর চেহারা না দেখাও। ব্যভিচারিণীর চেহারার কথা বলা হয়েছে, ব্যভিচারিণীর সাথে ব্যভিচারের কথা কিন্তু বলেন নাই, যে আল্লাহুম্মা লা তুমিথু, তুমি তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ না সে একজন ব্যভিচারিণীর চেহারা দেখে। এখন এরকম হলো যে তার মা চলে গেলেন, কিছুদিন পরে আর তিনি তার চারিদিকে সুনাম সুখ্যাতি, আরে এত বড় আল্লাহওয়ালা, এত বড় আবেদ ওইখানেই সবসময় থাকে, কিন্তু ওই এলাকায় একজন ব্যভিচারিণী মহিলা ছিল, সে আবার খুবই সুন্দরী ছিল, এবং সে এবার চ্যালেঞ্জ করে বসলো, তোমরা যাকে আবেদ বলো তাকে আমি ফেতনার মধ্যে ফেলে ছাড়বো। কীভাবে তিনি ফেতনার মধ্যে ফেলবেন? ঠিক আছে, তারা বললো, তিনি যত বড় আবেদ তুমি তাকে কোনোভাবেই ফেতনার মধ্যে ফেলতে পারবে না, কারণ অনেক লোকের এই মহিলা ফেতনার মধ্যে ফেলেছে। বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তিনি সেখানে জুরাইজের কাছে গেলেন, জুরাইজকে অনেকবার তিনি ডাকলেন, ডাকলে জুরাইজ কিন্তু তার ডাকে সাড়া দিল না। এই মহিলা বুঝলো যে না, তাকে কোনোভাবে ইয়ে করা যাবে, ঘায়েল করা যাবে না। এবার তিনি চলে গেলেন প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। গ্রামে গিয়ে ওইখানে একজন কৃষক বেদুইন তাকে গিয়ে বললেন যে আমি তোমার কাছে এসে তোমার সাথে আমি রাত থাকবো, এবং বেদুইনের সাথে সে রাত্রি যাপন করলো। তার পরে বাচ্চা হলো, একটা পেটে বাচ্চা চলে আসলো। এই বাচ্চাটা প্রসব করার পর এই মহিলা বলল যে এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ।
এখন লোকেরা বলে সর্বনাশ, বলো কি? বলে হ্যাঁ আমি সত্য কথা বলছি। এখন তারা জুরাইজের গিয়ে ওই যে তার উপাসনালয় ওইটা তারা আক্রমণ করলো, লোকেরা আক্রমণ করে উপাসনালয় ভেঙে ফেললো, তাকে ধরে নিয়ে আসলো, তাকে সবাই আক্রমণ মারছে। তিনি বলেন আমার কী অপরাধ, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কেন আমাকে মারছো? বলো তুমি ওই মহিলার সাথে অপকর্ম করেছো এবং তার সন্তান হয়েছে তোমার কারণে। বলে বলো কি কোন মহিলা, আমি তো তাকে চিনি না। ঠিক আছে, সেই মহিলাকে নিয়ে আসো। এখন মহিলাকে তার সামনে নিয়ে আসলো, মহিলা বললেন যে এই হচ্ছে আমার স্বামী, এই এই পুরুষ আমার সাথে ব্যবচার করেছে এবং তারই এটা সন্তান। জুরাইস তখন বলল যে তোমরা আমাকে দুরাকাত সালাত পড়ার অনুমতি দাও। তিনি দুরাকাত সালাত পড়লেন এবং সালাত পড়ে তিনি ওই ছেলেকে, ওই পিচ্ছি, ওই জন্য রাসূল বলেছেন যে তিনটি শিশুই আল মাহদ, অর্থাৎ ওই যে ইয়ের মধ্যে ছোটবেলায় জন্মের পরেই তার দোলনায় সে কথা বলেছিল। এক নম্বর হচ্ছে ঈসা আলাইসালাম, দুই নম্বর হচ্ছে এই যে জুরাইজ, সোহেব জুরাইজ। তো জুরাইজ যখন ওই ছেলেকে বললো মান আবুকা, তখন সে বলল যে ফুলানুন আর রাই, ওই যে কৃষক, ওই কৃষক হচ্ছে আমার বাবা। আচ্ছা, তারপরে এরপরে তার প্রতি আবার মানুষের বিষয় এখানে শেষ হয়ে গেছে। কিন্তু দেখুন, ওই যে মা যে তাকে বলেছে, দদ্দয় করেছে, যে প্রমাণিত তো যে আল্লাহ তাকে কতক্ষণ পর্যন্ত মৃত্যু না দেয় যতক্ষণ পর্যন্ত একজন ব্যভিচারীর চেহারা না দেখে, চেহারা কিন্তু একবার দেখেছে, এতটুকুই ঘটেছে তার জীবনে। তো এই জায়গায় আমরা যে বিষয়টি বলতে চাই, এই ব্যভিচারিণী, একজন ব্যভিচারিণীর চেহারা দেখা তার জীবনে এরকম বিশাল বড় একটি ঘটনা ঘটিয়েছে। আর আমরা কিন্তু প্রতি মুহূর্তে এরকম ব্যভিচারিণীর চেহারা দেখছি। যারা স্ত্রীদেরকে অনেক দূরে রাখে তারা প্রতি মুহূর্তে কিন্তু দেখবেন যে টেলিভিশন, সিনেমা, নাটক ইত্যাদি ইত্যাদির মধ্যে এরকম বহু ব্যভিচারিণীর চেহারা কিন্তু তারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে এরকম ব্যভিচারিণীর চেহারা কিন্তু তারা দেখছেই। কিন্তু তার উচিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আয়েশা বর্ণনা করেছেন, যদি তোমাদের মধ্যে যে বিয়ে করেছে সে যদি পথিমধ্যে এমন কোনো মহিলাকে দেখে, দেখে যদি তার মধ্যে কোনো পরিবর্তন শাহওয়াত তৈরি হয়, তখন সে যাতে তার স্ত্রীর কাছে চলে যায়, কারণ তার মধ্যে যা আছে তার স্ত্রীর কাছেও তাই আছে, সে যাতে সেখানে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা প্র্যাকটিক্যাল দেখুন, কতটা প্র্যাগমেটিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে একটুকু তিনি রাখঢাক রাখেননি, একেবারে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। যাই হোক, আমরা যে কথা বলছি যে তার দায়িত্বে তার স্ত্রীকে তিনি সাথে রাখবেন, কিন্তু এখন স্ত্রী যদি, তাকে তো ইনকাম করতে হবে, কারণ স্বামীদের দায়িত্ব চার রিজাল কওয়ামুন আলা নিসাই বিমা ফাদদাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু, কারণ তারা অবশ্যই তাদের দায়িত্বে তারা রিজিক, তারা ইনকাম করবে, অতএব ইনকাম করার জন্যে তাদেরকে বাইরে যেতেই হবে। রাসূল ইসলামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, তো যখন অনেক দেশ বিজয় হলো, সেখানে মুসলিমদের আর্মি এবং পারমানেন্ট আর্মি সেখানে দরকার ছিল, সেখানে অফিসিয়াল, পারমানেন্ট অফিসিয়াল দরকার ছিল, সেখানে বিভিন্ন লোকদেরকে যখন আরবদেরকে পোস্টিং দেওয়া হতো, এবং ওমর রাদিয়াল্লাহু একটা পলিসি ছিল যে এই গুরুত্বপূর্ণ পোস্ট পদগুলোতে তিনি শুধুমাত্র আরব মুসলিমদেরকে তিনি সেখানে পোস্টিং দিতেন, কারণ হচ্ছে তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তিনি আরবি বানাবেন এবং ওই অঞ্চলগুলোকে অ্যারাবাইজেশন মানে ইসলামাইজেশন করবেন। আর ইসলামাইজেশন করতে হলে আরব আরব দরকার, ওইখানদের আরব অফিসারদেরকে দরকার। দেখুন কত কত বিচক্ষণতা, এবং এই বিচক্ষণতার কারণে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ, প্রায় 22-23টা দেশের ভাষা কিন্তু আরবি। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতার কারণে। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন, এরপরে ওমর রাদিয়াল্লাহু আবার রাতে তিনি একটু ঘুরে বেড়াতেন যে কোনো মানুষ কোনো বিপদে আছে কিনা প্রজাদের বা সাধারণ নাগরিকদের অবস্থা দেখার জন্য। এখন এক সময় তিনি দেখলেন এক জায়গা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, একজন নারী কান্না করছেন যে আমার এই খাট দিয়ে কী হবে, আমার এই পালঙ্ক দিয়ে কী হবে, আমার স্বামী তো আমার কাছে নেই। তার তিনি বুঝলেন সর্বনাশ এই নারীর কী হয়েছে। তিনি শুনলেন যে তার স্বামী রয়েছে ওই যে একটা ডেপুটেশনে আছে, আরেক জায়গায় আর্মি হিসেবে তিনি ডেপ্লয়েড আছে। তখন তিনি তার মেয়ের কাছে চলে গেলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল ইসলামের স্ত্রী। তাকে বলে ইয়া হাফসা, তুমি আমাকে বলো তো একজন নারী তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে। তখন একটি বর্ণ আসছে, তিনি বলেছেন 4 মাস, আরেকটি বর্ণ আসছে, তিনি বলেছেন 5 মাস। তখন হাফসা রাদিয়া তাকে জিজ্ঞেস করেন আপনি কেন এটি জানতে চান। বলে আমি এটা জানতে চাই, অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। তিনি যখন জানতে পারলেন তার মেয়ের কাছ থেকে, তখন তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন যে প্রত্যেককে 4 মাস পর বাধ্যতামূলক 1 মাসের ছুটিতে আসতে হবে, উইথ পে। তারা পে পয়সা পাবে, তারা ছুটিতে আসতে হবে। এখন তাহলে কি 4 মাস পরে বাধ্যতামূলক তাদেরকে চলে আসতে হবে? না, যদি তার স্ত্রী এবং স্বামীর দুজনের মধ্যে যদি চুক্তি হয়, তারা দুজনে যদি মেনে নেয় যে ঠিক আছে আপনি বিদেশে থাকেন, আপনি 2 বছর পরে বা 3 বছর পরে আসবেন, 1 বছর পরে আসবেন, এরকম যদি চুক্তি হয় এবং এই স্ত্রী যদি নিশ্চিত থাকে যে তিনি তার সতীত্ব রক্ষা করবেন, স্বামীও যদি নিশ্চিত থাকে সতীত্ব রক্ষা করতে পারবেন, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, তাহলে তারা থাকতে পারবেন। আর যদি সেটি না হয়, এই স্বামী যদি অপরাধে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, স্ত্রী যদি থাকে, তাহলে তিনি এই সম্পদ দিয়ে কি করবেন? তিনি ইনকাম করেন টাকা দিয়ে, কি টাকা দিয়ে তিনি কি করবেন? এই ইনকাম তো তার স্ত্রী এবং তার বিষয় হচ্ছে যে আমরা আমাদের বর্তমান সামাজিক এই বিষয়গুলোতে আমরা যদি একটু নজর দিই, তাহলে দেখব যে পারিবারিক যে ভাঙ্গনটা,
এটা এটা একটা অন্যতম কারণ, এইটা একটা অন্যতম কারণ, এই যে পরকীয়াতে নারীরা কেন উদ্বুদ্ধ হচ্ছে, কারণ সে তার স্বামীকে পাচ্ছে না, এটা কিন্তু একটা কারণ। যদিও আমরা কালচার বা সংস্কৃতি, দেশ কালচার ইত্যাদির কথা বলছি, সেগুলো তো আছেই, কিন্তু তার স্বামীকে যে সে পাচ্ছে না এটা তো নিশ্চিত, এটা তো সত্য। তার তো একটা জৈবিক চাহিদা রয়েছে, তার তো ভালোবাসার প্রয়োজন আছে তার সন্তানকে। দেখুন, আমরা এই জন্যে বলি, আমাদের ধরুন আমরা বিদেশে ইনকাম করছি, সেখানে পড়ে আছি, আমাদের সন্তানদের জন্য ইনকাম করছি, আমাদের স্ত্রীদের জন্য ইনকাম করছি, কিন্তু এই সন্তান এবং স্ত্রীগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমার এই অর্থ দিয়ে কী কাজ হবে? এবং এরকম তো আমাদের দেশে ঘটে যে তিনি 10 বছর 15 বছর বিদেশে থাকলেন, যত ইনকাম করেছেন, স্ত্রী আরেকজন পুরুষের সাথে চলে গেছে, সব অর্থ, সব অর্থ নিয়ে চলে গেছে। তাহলে আপনার দুনিয়া খাসিরা দুনিয়া বলে আখেরা, দুনিয়াও গেল আখেরাতও গেল। তো এই জন্যে আমাদেরকে সন্তানদেরকে স্ত্রীদেরকে কাছে রেখেই মূলত যত দূর করা সম্ভব এটি আমাদের তার মধ্যে বরকত রয়েছে। হ্যাঁ, অবশ্যই বরকত রয়েছে, অবশ্যই, আলহামদুলিল্লাহ। অনেক শুকরিয়া মোহতারাম, আমরা চমৎকার করে বিষয়টি জানতে পারলাম। আমাদের আর একজন দর্শকের প্রশ্ন হচ্ছে যে আকিকার সঠিক পদ্ধতিটা উনি জানতে চাচ্ছেন, আকিকার সঠিক। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। আকিকার সঠিক পদ্ধতি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন মুরতাহানুন বি আকিকাতিহি, যে একজন একজন বাচ্চা প্রত্যেকটি শিশু তার আকিকার সাথে সে আবদ্ধ থাকে, আকিকা তাকে দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তার পক্ষ থেকে আকিকা দেওয়া হবে আল ইয়াউম আস-সাবি', সপ্তম দিনে আকিকা দেওয়া হবে। এবং যদি ছেলে হয় তাহলে শাতানে আনিল গোলামি, শাতানে এক ছেলে হলে দুটো বকরি দেবে, আর যদি আনিল জারিয়াতে শাতুন, আর যদি মেয়ে হয় তাহলে একটি বকরি দেবে তার পক্ষ থেকে কোরবানি। এটি হচ্ছে প্রথম মাসালা। আর দু নম্বর মাসালা হচ্ছে এই কোরবানিটা দেবে হচ্ছে সপ্তম দিনে, এই কোরবানির যে মাংস, এই মাংসগুলো, এই যে আকিকার মাংস, এই আকিকার মাংসগুলো কোরবানির মাংসের মতোই ডিস্ট্রিবিউশন করা হবে। এই তিনি নিজে খেতে পারবেন, যদি আমাদের দেশে মাসালা আছে যার জন্য আকিকা করা হয় সে নাকি মাংস খেতে পারেন, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। ফাকুলু মিনহা ওয়া আতইমুল ক্বানি'আ ওয়াল মু'তার, রাসূলুল্লাহ বলেছেন ফাকুলু ওয়া তাসাদদাকু, তোমরা নিজেরা খাও এবং তোমরা দান করো, এবং তোমরা তোমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে সেখান থেকে তোমরা প্রদান করো। এই তিনটি কিন্তু এই আকিকার মাংস দিয়ে তিনটি কোনো একজন ব্যক্তি করতে পারবেন, কোনো সমস্যা নেই, তিনি আকিকার মাংসটি দিয়েই করবেন। কোনো একজন ব্যক্তি যদি কোনো কারণে আকিকা না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটি সুন্না, সুন্নাতে মুআক্কাদা, অতএব এটি না করলে কোনো সমস্যা নেই। তিনি পরে যদি কখনো তার জীবনে সে সামর্থ্য আসে, এবং এই জন্যে বলা হয় এটি ইতিহাসের কথা, এটি হাদিসের বক্তব্য নয় যে রাসূলুল্লাহ তার আকিকা পরে করেছেন, এটা ইতিহাস বলছে। তো কারণ তার পিতামাতা আকিকা করেছেন কিনা তিনি জানেন না, অথবা আকিকা করেননি, যাই হোক না কেন, এই জন্য পরবর্তীতে তিনি আকিকা করে নিয়েছিলেন। তো ফলে কোনো একজন ব্যক্তি পরবর্তীতে যদি তিনি করতে চান তিনি করে নিতে পারেন, যদি তার সামর্থ্য আসে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া মোহতারাম, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ আসবো আপনার কাছে আবারও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই পর্ব, আলহামদুলিল্লাহ সময় হয়েছে একটি বিরতির, আমরা আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তালা, একটু অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের সাথে আছেন মোহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। জি মোহতারাম, আপনার কাছ থেকে আমরা আকিকার বিষয়ে জানতে চেয়েছিলাম এবং তার জবাব আপনি দিয়েছেন। আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানতে চাই, হয়তো আমরা জানি না যে আমাদের বাবা মা আমাদের ছোটোবেলাতে আমাদের আকিকা দিয়েছেন কি না, যদি এমন একটা ব্যাপার হয়, অনিশ্চিত থাকে আমরা, তাহলে আমরা কী করবো? তাহলে আমরা ওই যে আমরা এর আগে যে গল্পটির কথা বলেছি, যে ইতিহাসের কথা, যে রাসূলুল্লাহ তার আকিকা পরবর্তীতে তিনি দিয়ে দিয়েছেন, কোনো একজন ব্যক্তি পরে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই যদি এটি সুন্নতে মুআক্কাদা। কিন্তু একটি বিষয় থেকে যায়, যেটি রাসূলুল্লাহ বলেছেন যে আকিকার সাথে কিন্তু তার জীবনের অনেক কিছু জড়িত রয়েছে, এবং আমরা জানি যে নিরাপত্তা, কারণ রাসূলুল্লাহ বলেছেন আস সাদাকাতু তাদফাউল বালা, যে সাদাকা দান এটি কিন্তু মানুষের বালা বিপদ আপদ দূর করে দেয়। এবং অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন যে সাদাকা হচ্ছে তাসুদ্দু সাবঈনা বাবা মিনাল বালা, যে সাদাকা দান 70টি দরজা তৈরি করে বিপদের এবং ব্যক্তির মাঝে, বিপদ আসতে হলে তাহলে এই 70টি দরজা অতিক্রম করে আসতে হবে। অতএব এই এই জাতীয় বিপদ থেকে উদ্ধার করার জন্য সাদাকা, এটি যেহেতু একটি সাদাকা, কোনো একজন ব্যক্তি এটি করবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক শুকরিয়া মোহতারাম, আমরা আরেকটি প্রশ্ন জবাব নেব আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে একজন ভাই প্রশ্ন করেছেন যে নারীদের কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত কিংবা ইসলামী গান শোনা যাবে কি? নারীদের, এটি ওলামায়ে কেরামের প্রায় অধিকাংশই কথা বলেছেন যে নারীদের সৌতুল মারআতে আওরাতুন, যে নারীদের তাদের কণ্ঠটাও এটি কিন্তু আওরাত। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও এই আয়াতটি রাসূলের স্ত্রীদের ব্যাপারে নাজিল হয়েছে যে ফালা তাখদানা ফিল কওলি, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনারা, হে রাসূলের স্ত্রীগণ, রাসূলের কন্যাগণ, আপনারা
খুবই নম্রভাবে, খুবই কোমল ভাষায়, খুবই নিচু ভাষায়, নিচু কণ্ঠে আপনার কথা বলবেন। যদি আপনার উঁচু কণ্ঠে অনেক আর্ট করে, এখন মেয়েরা তো খুব আর্ট করে কথা বলে, অনেক ইনিয়ে বিনিয়ে চিবিয়ে কথা বলে, এই আর্ট করে চিবিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলবেন না, খুবই বিজনেস টক। এটাকে ইংরেজিতে বলে বিজনেস টক, মানে হচ্ছে আপনার যতটুকু বলা দরকার ততটুকু বলবেন, এর বেশি নয়। অকুল না কাওলাম মারুফ, এবং ভালো কথা বলবেন। সেখানে বিভিন্ন ধরনের গল্প, এবং দেখুন এই যে হজের ক্ষেত্রে একজন ব্যক্তি ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এখানে আর রাফাস এর কথা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিনের কথা তারা বলেছেন, রাফাসের কথা হচ্ছে ইভেন যেই মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সকল কথাবার্তাগুলো হয় ওই জাতীয় কথাবার্তা হচ্ছে আর রাফাসের অন্তর্ভুক্ত। সেখানে রাফাস মানে হচ্ছে জেমা করা, বা সেখানে স্বামী স্ত্রীর মূল আচরণটি সেখানে করা, ওই রকম নয়। ইভেন স্বামী স্ত্রীর কথা, ইভেন বিয়ে শাদীর কথা বলাও কিন্তু এহরাম অবস্থায় নিষিদ্ধ। তো এই যে আমরা যে বিষয়টি দেখলাম যে এখানে, তাহলে এই জায়গা থেকে আমরা এই ধরনের কথাবার্তা নারীর সাথে করা, এই ধরনের কথাবার্তা কোনো নারী এই জাতীয় কোনো নারীর সাথে এই জাতীয় কথাবার্তা পর্যন্ত বলা যায় না, এবং কোনো নারী এই রকম কোনো কথাবার্তা কোনো পুরুষের সাথে করবেন না। তার যতটুকু প্রয়োজন একেবারে বিজনেস টাইপ কথা, এতটুকুই আমার প্রয়োজন, এতটুকুই তিনি করে বলে তিনি ক্ষান্ত হবেন, যেহেতু বিষয়টা এতটুকু পর্যন্ত। অতএব নারীরা তাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে অন্যদেরকে মুগ্ধ করবেন, আর কোনো একজন পুরুষ চিন্তা করবে, ওহ রে তাকে যদি আমি বিয়ে করতে পারতাম, ও তিনি যদি আমার স্ত্রী হতে পারতেন, তাকে যদি আমি দেখতে পারতাম, কণ্ঠটা খুবই সুন্দর লাগে, কণ্ঠটা খুবই সুন্দর লাগে। এই যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা মানুষ ওই ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদুন, যার অন্তরে রোগ রয়েছে সে কিন্তু তাকে নিয়ে কামনা বাসনা করা শুরু করে দেবে। এই কামনা বাসনার বস্তু তো আমরা তাদেরকে বানাতে পারি না, কারণ তাদের কিন্তু ভিন্ন একটা রোল রয়েছে, তাদের একটা ভিন্ন কাজ রয়েছে, ভিন্ন একটা দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। এই জন্য আমরা রাসূল ইসলামের, যেমন রাসূল ইসলামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অধীনে তৎকালীন প্রায় 10,000 সাহাবী এবং তাবেঈ শিক্ষা গ্রহণ করেছে। অতএব নারীরা শিক্ষক হতে পারবেন, তারা পড়াবেন, কিন্তু ওই যে তার ক্লাসের মধ্যে তিনি একটা আড়ালে থাকবেন ওইখানে, এটাও বিজনেস টক, মানে যতটুকু তার সাথে আলোচনা করা দরকার ততটুকু আলোচনা করবেন, তিনি তার কণ্ঠের মাধুর্য দিয়ে অন্যদেরকে মুগ্ধ করবেন, এটাও তার উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দেননি। অতএব আমরা কেন নিজেদের উপর এই চাপ, এই দায়িত্ব আমরা চাপিয়ে নিচ্ছি। ইভেন দেখুন এই যে নারীরা, তারা কিন্তু উচ্চস্বরে কিন্তু তারা কোরআন তেলাওয়াত করে তারা সালাত আদায় করতে পারে না, খুবই নিচু কণ্ঠে, তারা যদি তাদের জামাত পড়ে তাহলে খুবই নিচু কণ্ঠে তাদের তেলাওয়াত করতে হয়, তারা আজান এই যে মাইকে তারা আজান দিতে পারে না, কারণ তাদের কণ্ঠ যাতে অন্য কেউ না শুনতে পারে, এই জন্য তাদের মাইকে আজান দেয়া। তারা যদি তাদের একামত তাদের ঘরের মধ্যে মহিলারা নিজেরা নিজেরা যখন সেখানে পড়বে, তখন তারা অত্যন্ত নিচু কণ্ঠে তারা একামত প্রদান করবে। এইভাবে তাদের কণ্ঠগুলোকে ইসলাম নিয়ন্ত্রণ করেছে, কারণ একজন নারীর গোটা জিনিসটাই তার জন্য সৌন্দর্য, জিনা, তার গোটা, তার শরীরের চুল থেকে শুরু করে তার পায়ের নখ পর্যন্ত পুরোটাই হচ্ছে জিনাত, সৌন্দর্য। তার কণ্ঠটা একটা সৌন্দর্য, অনেক বড় সৌন্দর্য, অনেক সৌন্দর্য। অতএব এই সৌন্দর্য প্রকাশিত হয়ে যারা যাদের ওই যে অন্তরে যাদের ডিজিজ রোগ রয়েছে, এই রোগী অন্তরওয়ালা পুরুষদের কামনা বাসনার পাত্রে তারা যাতে নিজেদেরকে পরিণত না করে। সুতরাং আসলে এটা কোনো সুযোগ নেই, একেবারে সুযোগ নেই, একেবারে সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টি চমৎকার করে বুঝতে পারলাম। মোহতারাম, এখানে আরেকটি প্রশ্ন করেছেন একজন ভাই, মসজিদ নির্মাণে যাকাতের টাকা এটা দেয়া যাবে না? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে স্পষ্ট করে যাকাতের খাতগুলো বর্ণনা করে দিয়েছেন। সাদাকার কিন্তু কোনো খাত বর্ণনা নেই, সাদাকার কোনো খাত বর্ণনা নেই, মানে দানের কোনো খাত বর্ণনা নেই, কিন্তু যাকাতের খাতগুলো বর্ণনা করা আছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, আটটি খাত এখানে বলা হয়েছে। প্রথমত হচ্ছে ফকিরদের জন্য, দুই নম্বর হচ্ছে মিসকিনদের জন্য, তিন নম্বর হচ্ছে যারা ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত ম্যানেজমেন্টের জন্য, যাকাত কালেকশন, যাকাত ডিস্ট্রিবিউশন ইত্যাদির কাজে তারা রাষ্ট্রীয়ভাবে যারা এই দায়িত্ব পালন করছে, তাদের অফিসের ভাড়া, তাদের স্যালারি, তাদের আদার যে কমিউনিকেশন বা কনভেন্স ইত্যাদি সুযোগ সুবিধা, এগুলো সব জায়গাতে টাকা থেকে দেবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কিছু লোক যাদেরকে ইসলামে যদি আহ্বান করা হয়, ইসলামে দীক্ষিত করলে ওই জনগোষ্ঠী অনেক বেশি উপকৃত হবে। যেমন বনু সাকিফ গোত্রের নেতা যখন মুসলমান হয়ে যায়, তখন গোটা গোত্র মুসলমান হয়ে যায়, এরকম ঘটনা আছে। তো এইরকম যদি কোনো বিষয় থাকে, এবং পঞ্চমত হচ্ছে যে ঋণগ্রস্ত, ওয়াল গারিমিন, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় তাহলে তাকে ঋণ পরিশোধ করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। এবং ষষ্ঠত হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি অফির রেকাবে, ষষ্ঠ পঞ্চম হচ্ছে অফির রেকাবে, যারা বন্দী,
বন্দীদেরকে মুক্ত করার জন্য, অথবা যারা ক্রীতদাস ক্রীতদাসদেরকে মুক্ত করার জন্য, ষষ্ঠত হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে, আর সপ্তম হচ্ছে ওয়ফি সাবিলিল্লাহ, যারা যারা আল্লাহর রাস্তায় অথবা যারা ভ্রমণে ধরন বেরিয়ে গিয়েছে, কোন মুসাফির অবস্থায় রয়েছেন, এখন তার সব তিনি হয়তোবা দেশে অনেক বড় ধনী কিন্তু এখন সফর অবস্থায় তার সকল সম্পদ শেষ হয়ে গিয়েছে অথবা সম্পদ হারিয়ে গিয়েছে, না এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে অবনিসাবিল, আর হচ্ছে ওয়ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা, এই জায়গাটা এই খাতটা হচ্ছে অত্যন্ত অবারিত। এই আল্লাহর রাস্তায় বলতে প্রায় ধরেন 99% মুফাসসির বলেছেন ওয়াফি সাবিলিল্লাহর অর্থ হচ্ছে যে লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই জিহাদ যারা করে তাদের অস্ত্রশস্ত্র কিনে দেওয়ার জন্যে তারা এই ইয়ের টাকাটা, জাকাতের টাকাটা তারা ব্যবহার করতে পারে, এবং সর্বশেষ ওয়াবনি সাবিল যারা পথিক, পথিক মানে যারা মুসাফির তাদের জন্য। তো এখানে ওয়াবনি ফি সাবিলিল্লাহ বলতে আরেকটি খাত নতুন করে আমরা আধুনিক যুগে আল্লাহর রাস্তায় তো জিহাদ, রাসূল সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বি আনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আকওয়ালিকুম, যে এবং অন্য ইয়েতে আছে যে ওয়া বি আইদিকুম, যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের কথা দিয়ে, কথা দিয়ে। দেখুন আমাদের কথা দিয়ে আমরা কীভাবে জিহাদ করবো, যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তিনি হয়তো বা দিনই কথা প্রচারের জন্য, দিনে দাওয়াতের জন্য তিনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, এই দাওয়াতের কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেমন টেলিভিশন চ্যানেল যদি এটা যদি একেবারে একেবারে ওয়াকফ থাকে এবং এটার আই ইনকাম যদি একেবারে স্পষ্ট থাকে যে এটা কোথায় এগুলো আল্লাহর পথে, শুধু আল্লাহর পথে এবং কোথায় থেকে আসছে কোথায় যাচ্ছে এগুলো সব যদি হিসাব নিকাশ ঠিক থাকে তাহলে এরকম, অথবা কোনো একজন ব্যক্তি অথবা দিনই বই তৈরি করলেন এবং এই বইগুলো, এবং এই জন্য হাদিসে অন্য একটি আসে ওয়া আল সিনাতিকুম আকওয়ালিকুমের পরিবর্তে আল সিনাতিকুম, যে তোমাদের জিব্বার মাধ্যমে, এখন জিব্বা মানে হচ্ছে কথার মাধ্যমে, জিব্বা মানে হচ্ছে লিখার মাধ্যমে, তিনি হয়তো বা বই লিখেছেন অথবা কোনো একটা ধরেন একটা ওয়েবসাইট তিনি তৈরি করেন যেখানে শুধুমাত্র ইসলামের কথা সেখানে প্রচারিত হচ্ছে, বই তিনি লিখে তারপরে এগুলো ফ্রি তিনি ডিস্ট্রিবিউশন করছেন জাকাতের টাকা দিয়ে, এই জাতীয় কাজগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত। এগুলো আধুনিককালে ওলামায়ে কেরাম ইউসুফ আল কারদাবী রহমাহুল্লাহ তার ফিকহুজ জাকাত, এটা তার পিএইচডি থিসিস, দুই ভলিউমে বাংলায় সেটি প্রকাশিত হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, এখানে তিনি বলেছেন যে ফি সাবিলিল্লাহ এই খাতগুলোকে এরকম বিস্তারিত করা যায়। তাহলে এই যে আটটি খাত আমরা বললাম এর মধ্যে কিন্তু মসজিদ নির্মাণ পড়ে না, নেই। মসজিদ নির্মাণ হচ্ছে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, সমাজের লোকদের দায়িত্ব। জি, আমরা কি শুধুমাত্র জাকাত দিই? জাকাত তো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জাকাতের কথা যদি 27 বার বলে থাকেন তাহলে সাদাকার কথা বলেছেন কমপক্ষে 100 বার। সাদাকা মানে দান, যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সময় দেন না, আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন না, তাহলে আমি কী করবো? ফাআসসাদদাকা, আমি আবার আপনার রাস্তায় সাদাকা করবো, দান করবো। وانفقوا مما رزقناكم وانفقوا في سبيل الله مثل الذين ينفقون اموالهم في سبيل الله এরকম, এবং কোরআনে দেখুন সূরা বাকারাতে ومما رزقناهم ينفقون, অতএব এই যে انفاق ফি সাবিলিল্লাহ, এই এনফাক এর কথা কোরআনে বহু জায়গায় বর্ণিত হয়েছে। এনফাক মানে হচ্ছে আল্লাহর রাস্তায় দান, এই দান করে লোকেরা মসজিদ নির্মাণ করবে, অতএব মসজিদ নির্মাণের জন্য তারা জাকাতের টাকা কোনোভাবে ব্যবহার করতে পারবে না। জাকাতের টাকাটা এটা আসলে গরিবদের আত্মোন্নতির জন্য, সামাজিক উন্নতির জন্য, মূলত জাকাতের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র দূরীকরণ, মূল লক্ষ্য, যদি এটা একমাত্র লক্ষ্য নয় এটাই মূল লক্ষ্য। এবং এই জন্য দেখুন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখই করেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য, ফকিরকে যার ফাকর রয়েছে, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাহলে এখানে ফুকারা কে আসলে, ফকির কে? ফকির হচ্ছে যার ফকর রয়েছে। রাসূল সাল্লাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, রাসূল সাল্লাম তিনি কুফরি এবং ফকর, কুফর মানে হচ্ছে দারিদ্র থেকে, তাহলে ফুকারা মানে হচ্ছে যারা দরিদ্র, দরিদ্র মানে হচ্ছে যার দারিদ্র রয়েছে, দারিদ্র দূরীকরণের জন্য মূলত যাকাতের টাকা ব্যয় করতে হবে। মসজিদ নির্মাণ তো দারিদ্র দূরীকরণের জন্য, এটা আপনার ইবাদতের জন্য, এটা আপনার ইবাদত, এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব, অর্থাৎ আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যাকাতের আরেকজনের হক এখানে আপনি কোনোভাবে গ্রহণ করতে পারবেন না বা কোনোভাবে এটি আপনি ব্যবহার করতে পারবেন না। জি, মুহতারাম চমৎকার করে বললেন। আমরা একটি সম্পূরক প্রশ্ন করি, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয় তাহলে সেই টাকাটা তিনি এক বছরে না দিয়ে নিজের কাছে রেখে, অনেকে আছে এটাকে ব্যাংকে রেখে দেয়, সেখান থেকে আরও কিছু যদি লাভ আসে তাহলে সেটা মানে বাড়ানোর চেষ্টা করেন, এভাবে করে কি করা যায় না? এইটার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি তিনি যে ব্যাংকে কার টাকা রেখে দিচ্ছেন, এই টাকার মালিক তো আরেকজন, ওফি আমওয়ালিহিম ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মাআলুম লিস-সাঈলি ওয়াল মাহরুম, হাক্কুম মাআলুম নির্ধারিত হক, আল্লাহ হক শব্দটি উল্লেখ করে
করেছেন যাতে আমরা বুঝতে কোনো সমস্যা না হয়। বলেছেন যে তাদের সম্পদে অন্যের হক রয়েছে, অধিকার রয়েছে, তো আরেকজনের অধিকার আমি কীভাবে তার অনুমতি ছাড়া নিজের কাছে রাখি? এটা তো তার অনুমতি লাগবে আমার কাছে রাখার জন্য। যদি তার অনুমতি নিয়ে আমরা না রাখি তাহলে তার উপর জুলুম করলাম। এই জুলুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে কীভাবে গ্রহণ করবেন আমরা এটা জানি না। এই জন্য কোনো একজন ব্যক্তি তার কাছে রাখার কোনো সুযোগ নেই। এখান থেকে যদি তিনি তার নিজের প্রয়োজনে সামান্য ব্যবহার করেন তাহলে তিনি যাকাত খাইলেন, তিনি নিজে যাকাত খেলেন, এবং তিনি যাকাত খাওয়া তার জন্য বৈধ নয়, এটা তার জন্য নিষিদ্ধ, তিনি নিষিদ্ধ কাজটি তিনি করলেন। আর দুই নম্বর হচ্ছে আরেকজনের হককে তিনি নষ্ট করলেন, তার নিজের কাছে তিনি রেখে। অতএব তার দায়িত্ব হচ্ছে যখনই তার উপর যাকাত হবে এটা ডিস্ট্রিবিউশন করে দেয়া। তার দেখার দরকার নেই যে এত কিছু আমি যে আরো তাকে, তার উপর তো আল্লাহ এটা ফরজ করে দেননি, তিনি কেন অতিরিক্ত দায়িত্ব তার উপর চিন্তা করবেন, কেন অতিরিক্ত চিন্তা করছেন, কেন তার উপর তো এটা দায়িত্ব নেই। তিনি দিয়ে দেবেন তার সামনে যারা রয়েছে তাদের মাঝে তিনি এটা ডিস্ট্রিবিউশন করে দেবেন। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া মোহতার, আমরা চমৎকার অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করলাম। আমাদের দর্শকদের আশা করছি যে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দেন, আপনার ইলম তারাক্কি দান করেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ জি, আমিন আমিন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্নের সমাধান আমরা মোহতারের কাছ থেকে বিস্তারিতভাবে শোনার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমার নিজেরও ভালো লেগেছে, আশা করছি আপনাদের নিজেদেরও ভালো লেগেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.